হ্যালো ফ্রেন্ডস, অ্যাডভান্স জিওগ্রাফি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি তোমাদের এর আগের ভিডিওতে যে খুব সহজে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে যে বড় বড় সংখ্যার বর্গ কী করে করবে তোমরা, দুটো সংখ্যার বা তিনটে সংখ্যার বর্গ, সেটা সম্পর্কে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকেও আমি তোমাদের বর্গই দেখাবো, কিন্তু আজকে একটু অন্যরকম বর্গ। অর্থাৎ আজকে আমরা কী কী অঙ্কগুলো করব, আজকে আমরা করব যে ওয়ান ওয়ান ওয়ানের মানে অর্থাৎ অনেকগুলো ওয়ান, যে এই এই সংখ্যাটা কী হতে পারে, তারপরে এই যে এইখানে পাঁচটা এগারো থাকলে এর বর্গ কী হতে পারে, এছাড়া যে থ্রি, এই তিনটে থ্রি দিয়ে বর্গ থাকলে কী হতে পারে, বা পাঁচটা থ্রি দিয়ে বর্গ যদি থাকে তোমাদের তাহলে কী হতে পারে, এছাড়া যে নয় নয় নয়, এই তিনটে সংখ্যা নয় নয় এরকমভাবে বর্গ থাকলে কী হতে পারে, এছাড়া যে তোমাদের যে ধরো পাঁচটা নয় রইলো বা চারটে নয় রইলো, এই সংখ্যাগুলোর বর্গ কী হতে পারে। তাহলে বুঝতেই পারছো যে ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তোমরা কিন্তু এই ভিডিওটা যদি ফার্স্ট টু লাস্ট দেখো তাহলে কিন্তু এই ধরনের যে বর্গ সেগুলো কিন্তু করতে তোমাদের, আমার কথা যদি তোমরা বিশ্বাস করো তাহলে তোমাদের দু থেকে তিন সেকেন্ড লাগবে। আমি তোমাদেরকে বলছি দু থেকে তিন সেকেন্ড অনলি যদি তোমরা এইটা তোমরা শিখে যাও তোমাদের এই বর্গগুলো করতে, যে শুধুমাত্র ওয়ান থাকলে বা শুধুমাত্র থ্রি থাকলে বা শুধুমাত্র নাইন থাকলে, যদি যতগুলো সংখ্যা থাকুক না কেন, পাঁচটা ছটা সাতটা আটটা যতগুলো সংখ্যা থাকুক না কেন, তোমাদের ঠিক দু থেকে তিন সেকেন্ড লাগবে। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাস পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দিও এবং অন্যান্যদের সাথে শেয়ার করে দিও। কারোর কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আজকে আমরা কী কী শিখবো, এটা এক ধরনের শিখবো, অর্থাৎ ওয়ান দিয়ে থাকলে সেই নিয়মটা কী হতে পারে, এইটা এক নম্বর। তারপরে আমরা শিখবো যে থ্রি সংখ্যা দিয়ে, অর্থাৎ তিনটে তিন বা চারটে তিন বা পাঁচটা তিন দিয়ে যদি থাকে তার যদি বর্গ করতে দেয় তখন আমরা কী করে করব। আর আমরা শিখবো নয় দিয়ে, যে নাইনের যদি এরকম তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা যতগুলো ইচ্ছা সেটা যদি আমাদের থাকে, আমরা দু থেকে তিন সেকেন্ড, ভালো করে তোমাদেরকে বলে দিচ্ছি যে দু থেকে তিন সেকেন্ডের মধ্যে আমরা কী করে বের করব। তাহলে এই তিন ধরনের ম্যাথ আজকে আমরা করব। ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করো না, ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখো। তাহলে আমরা আমাদের ফার্স্ট যে অঙ্ক সেটাতে আমরা চলে আসি, যে যেটা তোমাদেরকে বললাম যে ওয়ান ওয়ান ওয়ান, এইটার যদি বর্গ থাকে তখন আমরা কী করব। একটা একটা যদি থাকে, দুটো যদি থাকে, বা তিনটে সংখ্যা যদি তিনটে ওয়ান থাকে, যদি চারটে ওয়ান থাকে, বা যত ধরো যদি দশটা এগারোটা যতগুলো ইচ্ছা হতে পারে, সেক্ষেত্রে আমরা কীভাবে বের করব এক নিয়ে এসে, সেটা হচ্ছে দেখো যখনই এই ওয়ান 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 এই ধরনের বর্গ থাকবে এক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটি কি সেটা দেখো। এইখানে যে কটা ওয়ান আছে, অর্থাৎ এক দুই তিন, তিনটে ওয়ান আছে, তাহলে আমরা এখানে পরপর আগে ওয়ান টু থ্রি লিখে নিই। এইবার তিনের আগে কি দুই আর এক লিখেছি, এবার তিনের পরেও দুই আর এক লিখে দেবো। দেখো তোমরা ক্যালকুলেটার নিয়ে তোমরা বসেছো আশা করি, বা মোবাইলের ক্যালকুলেটারে তোমরা দেখতে পারো যে ওয়ান ওয়ান ওয়ানকে স্কোয়ার করলে কিন্তু ওয়ান টু থ্রি টু ওয়ান, এটা কিন্তু হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? নেক্সট অঙ্কটা দেখো তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ধরো এখানে চারটে ওয়ান আছে, চারটে ওয়ান দিয়ে যদি তুমি স্কোয়ার করো, চারটে ওয়ান দিয়ে স্কোয়ার করলে কী হবে, এখানে কী আছে ফোর, তাহলে মানে চারটে ওয়ান রয়েছে, তাহলে ওয়ান টু থ্রি ফোর, তাহলে ফোর আগে আমরা লিখে নেব। ফোর লিখে নেওয়ার পরে থ্রি টু ওয়ান, তাহলে বাঁদিকে ফোরের বাঁদিকে থ্রি টু ওয়ান, ফোরের ডান দিকেও থ্রি টু ওয়ান, এটা হয়ে যাবে কিন্তু তোমাদের অ্যান্সার। যে ওয়ান 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 একে যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু এইটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এবং এইভাবেই দেখো যদি আমি আবার পাঁচটা ওয়ান দিয়ে করি, ওয়ান 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 ওয়ান, পাঁচটা ওয়ান দিয়ে যদি আমি স্কোয়ার করি এক্ষেত্রে তাহলে কী হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ, পাঁচটা আমরা লিখে নিলাম, আবার পাঁচের পরে ফোর থ্রি টু ওয়ান, এটা হয়ে যাবে কিন্তু তোমাদের অ্যান্সার। তাহলে বুঝতেই পারছো যে কতটা ইজি, মানে দু থেকে তিন সেকেন্ডও হয়তো আমি বেশি বলে ফেললাম, তার আগেই তোমরা করে ফেলতে পারবে। তাহলে এখানে এবার তারপরে আমরা ছটা ওয়ান দিয়ে করে নিই, যে ওয়ান 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 ওয়ান, এই ছটা ওয়ান দিয়ে যদি আমরা স্কোয়ার করি সেক্ষেত্রে কী হবে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, আবার ছয়ের পরে ফাইভ ফোর থ্রি টু ওয়ান, এটা হয়ে যাবে কিন্তু তোমাদের বর্গের অ্যান্সার।
তাহলে বুঝতেই পারছো যে কতটা ইজি যে এই ওয়ানের যদি শুধুমাত্র ওয়ান দিয়ে সংখ্যাগুলো থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু কতটা সহজে তোমরা দু থেকে তিন সেকেন্ডের মধ্যে যদি ট্রিকটা জেনে থাকো দু থেকে তিন সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমরা এটা কিন্তু ভীষণ তাড়াতাড়ি করে ফেলতে পারবে। তোমাদের খাতা পেনও লাগবে না, তার আগেই তোমরা কিন্তু তোমাদের এমসিকিউ থেকে কিন্তু অ্যান্সার বের করে নিতে পারবে। তাহলে এবার আশা করি তোমরা এই প্রথম টপিকটা বুঝতে পেরেছো, এই যে আমি তোমাদেরকে প্রথমে যেটা বললাম যে এটা প্রথমে করাবো। এবার আমরা চলে আসি দ্বিতীয় নম্বরে, অর্থাৎ তিন থাকলে আমরা কী করবো, যে তিন থাকলে আমরা কী করবো। তাহলে প্রথমে আমরা তিনটে সংখ্যা দিয়ে করি, তিনটে সংখ্যা দিয়ে সুবিধা হবে। তাহলে ধরো এখানে রয়েছে থ্রি থ্রি থ্রি, থ্রি থ্রি থ্রিকে স্কোয়ার করলে কত হবে? তো থ্রি 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 যখন থাকবে, দেখো আগেরটায় আমরা দেখেছিলাম যে কটা ওয়ান থাকবে সে কটা পরপর আমরা ওয়ান থেকে সেই পর্যন্ত সংখ্যা লিখে নেব, কিন্তু থ্রি থ্রি থ্রির ক্ষেত্রে কিন্তু একটু আলাদা হবে। কী আলাদা হবে? দেখো যে এখানে কটা তিন রয়েছে, তিনটে তিন রয়েছে, তাহলে জানবে যে এখানে আগে আমাদেরকে একটা শূন্য বসাতে হবে। শূন্যের আগে, অর্থাৎ এখানে যেহেতু তিনটে তিন আছে তাই শূন্যের আগে আমাদেরকে বসাতে হবে দুটো এক। ভালো করে বোঝো তোমরা, শূন্যের আগে কটা বসাতে হবে? এক। দুটো এক বসাতে হবে, এবং শূন্যের পরে যে কটা, শূন্যের আগে যে কটা এক বসিয়েছো শূন্যের পরে সে কটা আট বসাতে হবে। দুটো এক বাঁদিকে, দুটো আট ডান দিকে, আর ডান একদম শেষে একটা নয়। এইটাই হয়ে গেছে কিন্তু তোমাদের নিয়ম। অর্থাৎ এটা কিন্তু তোমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে যে থ্রি 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 যদি থাকে সেক্ষেত্রে প্রথমে আমি একটা শূন্য বসাবো, সেটা তিনটে থ্রি থাকুক কি চারটে থ্রি থাকুক কি পাঁচটা থ্রি থাকুক, সবার ক্ষেত্রে একই নিয়ম। যে তিনটে থ্রি থাকলে কি আমরা প্রথমে শূন্য বসাবো, এবার যে কটা থ্রি থাকবে তার থেকে এক কম নিয়ে, মানে দুটো, যেহেতু এখানে তিনটে থ্রি আছে তাই আমি বাঁদিকে দুটো এক বসাবো, ডান দিকে দুটো আট বসাবো। যে কটা এক সে কটা আট, বাঁদিকে দুটো এক তাহলে ডান দিকে দুটো আট বসবে। বসার পরে লাস্টে, একদম লাস্টে কিন্তু এটা নাইন একটা বসাতে হবে। তাহলেই কিন্তু তোমরা ক্যালকুলেটার নিয়ে বসেছো আশা করি, বা মোবাইল ক্যালকুলেটারে তোমরা মিলিয়ে নাও যে থ্রি 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 যদি আমি স্কোয়ার করি তাহলে কিন্তু এটা বেরোচ্ছে অ্যান্সার। তাহলে দেখো চারটে তিন, বা আমরা যদি এটা করি থ্রি 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 থ্রি, এটাকে যদি আমি স্কোয়ার করি এই স্কোয়ারটা কত হবে? তাহলে বলে দিচ্ছি যে যখনই দেখবে যে এরকম থ্রি 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 দিয়ে রয়েছে তখনই তোমরা সবার আগে জিরো বসিয়ে নেবে। এবার জিরোর বাঁদিকে কটা ওয়ান বসাবে? যে কটা থ্রি রয়েছে তার থেকে একটা কম। অর্থাৎ এখানে চারটে থ্রি রয়েছে তাহলে বাঁদিকে আমি কটা এক বসাবো? তিনটে এক। বাঁদিকে তিনটে এক বসাবো, ডান দিকে তিনটে আট বসাবো, এবং ডান দিকে একটা নাইন। তাহলে এই হয়ে যাবে কিন্তু তোমাদের অ্যান্সার। এবার দেখো এটা চারটে থ্রি দিয়ে হলো, এবার পাঁচটা থ্রি দিয়ে যদি আমি করতে চাই যে থ্রি 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 থ্রি, এক্ষেত্রে যদি আমি করতে চাই, এর স্কোয়ার যদি আমি করতে চাই, তাহলে এর স্কোয়ার আমি কী করে করবো? এর স্কোয়ার করবো কিন্তু দেখো আবার যেরকম একই রকমভাবে শূন্য বসিয়ে নেবো আগে। এবার যেহেতু এখানে পাঁচটা তিন আছে তাহলে এখানে ডান দিকে ওয়ান টু থ্রি ফোর, চারটে এক বসাবো, ডান দিকে চারটে আট বসাবো, এবং লাস্টে একটা নয় বসাবো। তাহলেই কিন্তু তোমাদের অ্যান্সার মিলে যাবে যে এটা কিন্তু হয়ে যাবে। এই বুঝতেই পারছো এত বড় একটা সংখ্যার বর্গ তোমরা দু থেকে তিন সেকেন্ডের মধ্যেই কিন্তু করে ফেলতে পারছো। কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু এটা প্র্যাকটিস করে থাকতে হবে, এবং তোমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। তোমরা আশা করি আমাদের চ্যানেলে গিয়ে দেখেছো যে বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন ক্লাস আমাদের চ্যানেলে করানো হচ্ছে, ম্যাথ বলো, জিকে বলো, বা রিসেন্ট SLST জিওগ্রাফির ওপর বিভিন্ন ক্লাস আপলোড করা আছে। তাই যারা এখনও সেগুলো দেখোনি তারা অতি অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে দেখে এসো। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য, সেটা CGL বলো, CHSL বলো, MTS বলো, বিভিন্ন পরীক্ষার জন্য কিন্তু এই অঙ্কগুলো যে কতটা ইম্পর্টেন্ট, বা এই অঙ্কের থেকে অঙ্কের ট্রিকগুলো যে কতটা জানা ইম্পর্টেন্ট, তোমরা নিজেরা পরীক্ষা দাও, তোমরা নিজেরা আশা করি পুরোটাই জানো, তোমাদেরকে নতুন করে বলার কিছু নেই। তাই তোমাদের কিন্তু অঙ্ক যেরকম প্র্যাকটিস করতে হবে, অঙ্ক প্র্যাকটিস করার আগে অঙ্কের ট্রিকগুলো কিন্তু অতি অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এটা কী করে মাথায় থাকবে? শুধুমাত্র অনলি এটা একমাত্র একটাই পদ্ধতিতে মাথায় থাকতে পারে, সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া কিন্তু তোমাদের এটা মাথায় থাকবে না, এত ইজিভাবে যে তোমরা এটা করতে পারো এটা কিন্তু তোমরা মাথায় থাকবে না। তো প্র্যাকটিস করতে হবে। তাহলে এখানে দেখো আমি পাঁচটা থ্রি দিয়ে করলাম, এখানে এটা বেরোলো। এবার একইভাবে আমি ছটা থ্রি দিয়ে করি, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, এই ছটা থ্রি দিয়ে ধরো আমি এই স্কোয়ার করলাম। এই ছটা থ্রি দিয়ে স্কোয়ার করার পরে কী হবে? দেখো আমি একই রকমভাবে জিরো বসিয়ে দিলাম, যেহেতু ছটা থ্রি আছে তাই এখানে বাঁদিকে কটা পাঁচ, কটা এক বসবে? পাঁচটা এক বসবে, ডান দিকে পাঁচটা আট বসবে,
আর ডান দিকে একদম ডান দিকে একটা 9 বসবে তাহলে এইটা হয়ে গেল কিন্তু অ্যানসার তাহলে বুঝতেই পারছো কতটা সোজা তাহলে এটা আমাদের 2 নম্বর হয়ে গেল এবার 3 নম্বরে কি বলেছিলাম যে 9 এই 3 এবং 1 এর জায়গায় যদি তোমাদের 9 দিয়ে করতে দেয় 9 দিয়ে কিন্তু এবারে যেহেতু সবগুলোর আলাদা আলাদা নিয়ম একের ক্ষেত্রে আলাদা নিয়ম ছিল তিনের ক্ষেত্রে আলাদা নিয়ম এবার 9 এর ক্ষেত্রেও কিন্তু একটু আলাদা নিয়ম এবার যখনই দেখো 999 তুমি দেখবে সেই ক্ষেত্রে এখানে কি হবে এখানে হচ্ছে যেমন তোমরা প্রথমেই যে 3 শুধু থাকলে যখন তোমরা শুধু শূন্য বসাতে সেরকম 3 থাকলে যেরকম তোমরা শূন্য বসাতে এবং 9 এর যদি এরকম ভাবে দেখো এবং যদি এটা বর্গ করতে দেয় তোমরা সবার আগে কি বসাবে সবার আগে বসাবে একটা করে 8 ভালো করে শোনো বন্ধুরা যারা তোমরা ক্লাস যারা এই ধরনের পরীক্ষা দিচ্ছো তোমরা অবশ্যই মন দিয়ে শোনো যে যখন এই 3 থাকবে 3 এর ক্ষেত্রে কি 3 এর ক্ষেত্রে সবার আগে দেখলেই এরকম বর্গ দেখলে তোমরা কি করবে সবার আগে এটা শূন্য বসাবে কিন্তু 9 এর ক্ষেত্রে সবার আগে কি বসাবে একটা করে 8 অর্থাৎ 8 এবং কি হবে যে কটা 9 থাকবে তার থেকে এক কম অর্থাৎ তিনটে 9 থাকলে দুটো 9 বসবে 8 এর বাদিকে আর দুটো শূন্য বসবে 8 এর ডান দিকে আর লাস্টে একটা 1 বসবে তাহলে বুঝতে পারছো 3 এর ক্ষেত্রে সবার আগে তোমরা একটা শূন্য বসাবে যে কটা তোমাদের 3 থাকবে তার থেকে এক কম হবে মানে যদি 6টা 3 থাকে তাহলে 5টা 1 বসবে এবং 5টা 1 বাদিকে এবং 5টা 8 ডান দিকে এবং লাস্টে একটা 9 বসে যাবে এইটাই হচ্ছে তোমাদের ফর্মুলা আর যখন তোমাদের 9 দিয়ে থাকবে একই রকম হবে যখন তোমরা 9 দিয়ে অঙ্কগুলো করবে তখন তোমরা দেখার সঙ্গে সঙ্গে একটা কি করবে 8 বসাবে এবং যে কটা 9 রয়েছে তার থেকে এক কম অর্থাৎ তিনটে 9 থাকলে দুটো 9 চারটে 9 থাকলে তিনটে 9 পাঁচটা 9 থাকলে চারটে 9 তো বাদিকে 8 এর বাদিকে বসবে দুটো 9 এবং ডান দিকে বসবে দুটো 0 এবং সবার শেষে বসবে একটা 1 বুঝতে পেরেছো আশা করি তো পরের অঙ্কটা দেখি আমরা ধরো যদি তোমাদের 4টে 9 থাকে অর্থাৎ 9999 এটাকে যদি আমাদের স্কয়ার করতে হয় তখন তাহলে আমরা কি করব তখন তাহলে আমরা যেহেতু 9 দিয়ে রয়েছে তাহলে সবার আগে আমরা একটা 8 বসাবো 8 এর বাদিকে কটা 9 বসাবো 3টে 9 যেহেতু 4টে 9 আমাদের কোশ্চেনে আছে তাহলে বাদিকে 8 এর বাদিকে 3টে 9 বসবে 8 এর ডান দিকে কি করবে 3টে 0 বসবে এবং ডান দিকে একটা বসবে 1 এটা হয়ে গেল কিন্তু তোমাদের অ্যানসার বুঝতেই পারছো যে কতটা টাফ অঙ্ক তোমাদের কিন্তু এত সহজে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে দেখো এরপরে যদি আমি আরও 5টা 9 বসাই 1 2 3 4 5 5টা 9 বসিয়ে যদি আমি অঙ্কটা করি তাহলে কি হবে সবার আগে একটা 8 বসাবো 8 এর বাদিকে কটা 9 বসবে 4টে 9 1 2 3 4 8 এর বাদিকে 4টে 9 বসবে 8 এর ডান দিকে 4টে 0 বসবে এবং ডান দিকে একটা 1 বসবে এই হয়ে যাচ্ছে তোমাদের অ্যান্সার বুঝতে পারছো কতটা ইজি তাহলে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের দারুণ দারুণ টেকনিক পাওয়ার জন্য তাহলে এবার 6টা 9 দিয়ে আমরা করি 1 2 3 4 5 6 এরকম 6টা 9 দিয়ে আমরা কি করব 6টা 9 দিয়ে করার সময় একটা 8 বসাবো বাঁ দিকে কটা 9 বসবে 1 2 3 4 5 5টা 9 বসে যাবে ডান দিকে 1 2 3 4 5 5টা 0 বসে যাবে আর ডান দিকে একটা 1 এই হয়ে যাচ্ছে তোমাদের বর্গের অ্যান্সার তোমাদের কাছে সকলের কাছে ক্যালকুলেটার আছে আশা করি এবং তোমরা ক্যালকুলেটার দিয়ে কিন্তু অ্যান্সারগুলো মিলিয়ে নিও আশা করি তোমাদের এইগুলো বুঝতে কোনো অসুবিধা হয়নি কারোর কোনো সমস্যা থাকলে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো আজকে আমরা এইটুকুই শিখলাম তো প্রতিদিন আমি অল্প অল্প করে তোমাদের ট্রিক শেখাবো যাতে তোমাদের মাথায় রাখতে কোনো অসুবিধা না হয় তাহলে আজকে আমরা কী কী দেখলাম আজকে আমরা যে 1 এর যে বর্গ অর্থাৎ সবগুলো যদি 1 থাকে তাদের ক্ষেত্রে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা যে কটা 1 থাকুক আমাদের কোনো সুবিধা নেই তো 1 এর ক্ষেত্রে থাকলে কী সুবিধা হবে সেটা দেখলাম 3 এর ক্ষেত্রে থাকলে কী হবে সেটা দেখলাম এবং 9 এর ক্ষেত্রে কী হবে সেটা দেখলাম আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করে দিও এবং যারা এখনও আমাদের চ্যানেলে নতুন অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমরা সুস্থ থাকো ভালো থাকো পড়তে থাকো দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং